গত 24 মার্চ জন্ডিসে আক্রান্ত হয়ে পুরুলিয়া জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন 45 বছর বয়সী সবিতা সিং সর্দার। সোমবার বিকেলে হাসপাতালের অস্থায়ী কর্মী সুকান্ত সিং ওই মহিলার কাছে আসেন। এরপর জাদুবিদ্যার নাম করে তাকে মারধর করতে থাকেন সুকান্ত। সেই সময় রোগীর পরিবারের লোকজন বাধা দিতে গেলে ব্যস্ত হন তারা। ভূত তাড়ানো হচ্ছে বলে জানান জেলা হাসপাতালের ওই অস্থায়ী কর্মী। বেধড়ক মারধরের জেরে রাত 9টা নাগাদ মৃত্যু হয় মানবাজারের কদমা গ্রামের বাসিন্দার। হ্যাঁ, কালকে একটা অনভিপ্রেত একটা ঘটনা ঘটেছে। আমাদের একজন পেশেন্ট 45 বছর বয়স, জন্ডিস ফিভার নিয়ে ভর্তি ছিল। পেশেন্ট অবশ্য ডাক্তারদের যারা দেখেছে তাদের কথা অনুযায়ী পেশেন্টটা খুব ভালো ছিল না। যাই হোক, সেটা তো একটা ঘটনা। তো তাকে আমাদেরই একজন স্টাফ রং টং মেখে ভিজিটিং আওয়ার্সে, যখন সবারই ওখানে পেশেন্ট পার্টি ডাব যায়, সেই সুযোগটা নিয়ে সে সেখানে গেছে এবং তাকে মারধর করেছে প্রচুর। সে কীভাবে মারা গেছে তা আমি জানি না। অ্যাবাউট 9 PM এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কালা জাদুর নামে মারধরের সময় সেখানে ছুটে আসেন হাসপাতালের স্থায়ী কর্মীরা। সেই সময় মহিলাকে বাঁচাতে কেউ আসেননি বলে অভিযোগ করেছেন তিনি। কাল সাড়ে 3টার সময় ও আসিয়াছে, যাই বসে মারামারি করি না আয়, কিন্তু ও ওই তো চুল টনটায় ধরে এই এমন মারছে চট চট, আর তো মারা উঠছে চিকে চিকে উঠছে, ভূত লাগিয়েছে, আমি ভূত ছাড়াতে পারি। তারপরে এরকম করে মনে করো চুম খাতে ছিল গাল গিলাই ইগলাই ইগলে সারায়, স্বাস্থ্যকর্মীর মারে মৃত্যুর ঘটনায় অভিযুক্তের করা শাস্তির দাবি করেছেন রোগীর পরিবারের সদস্যরা। আমরা তখন হাতলা পাগুলো ধরে আছি, তখন অনেক ঝাপা লাফা করছে, আমরা ধরে আছি, ভূত ছড়াইছে তাই আমরা ধরে আছি, আমরা তো জানি নাই, অনেক মারছে, তারপরে অনেক গোলো করছে, রুগীটা আমাদের চুলো ধরেছে, তারপরে কিছুক্ষণ পরে মারা গেছে। তো মারার পরে তো মারা গেছে না, তাই বলে ওরা আমরা শাস্তি চাই। অভিযুক্ত অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করে আদালতে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কি কারণে কালা জাদুর প্রয়োগ তা খতিয়ে দেখছে পুলিশ। নিউজ টাইম।